আল্লাহ যদি মানুষের মধ্যে তাহে তাহলে আমি যে হারাম খাইছি এটা তো আল্লাহ খাইছে নাকি? হ্যাঁ, আবার কয় আদম সুরত দাবি করছে, আল্লাহ আদম সুরত দাবি করছে, তাই যখন আমি বেস্তে না গে আল্লাহ আমারে দুজক দিবা, আল্লাহ তুমি আমারে আমার লাগে দুজক বানাইছো, তাহলে আমি দুজক গেলে তুমি কই যাবে? তুমি তো মানুষের ভিতরে আছো, খুব সুন্দর একটা পয়েন্ট ধরছেন। এখন এর আগে কিছু কথা বলছে, কয় কি কয় আমার এই হারমোনিয়াম মাস্টার যে ইদ্দিস ভাই হেলার কামাই রোজগার করে বাড়ির ম্যাডামের কাছে জমা দেওয়ার লাগে, আল্লাহ তো হেলারে শান্তিতে রাখছে, হেলারে শান্তিতে রাখছে, কারণ একটা হিসাবের লোক বাড়িতে আছে। একটা গান আপনি শুনেন, আপনার গানের ভিতরে যে কথা সেই কথার মীমাংসা করার চেষ্টা করব। একটা গান আগে শুন, ও আস্তে কয় যে গানটা গাইছে হেলে গুরু দ্বারা গাইছে, আপনি যে গানটা গাইলেন গুরু দ্বারা, আমি এই গানটা গুরু দ্বারাও গাইতাম না, শিষ্য দ্বারাও গাইতাম না, ভক্ত দ্বারাও গাইতাম না, আমি একটা অন্য ধরনের গান গাইতেছি। আপনি জানেন না আপনার মনের অজান্তে এই গান এটা ভক্তের দ্বারাই গুরু দ্বারা শিষ্যের দ্বারাই বলছে। কেমনে জীব এবং পরম দুইটা ধারা, একটা হলো পরম যিনি স্রষ্টা, আর একটা হলো জীব যে সর্বকালের শিষ্য এবং সর্বকালের গুরু যিনি তিনি হইলেন পরম। সেই জীবের ভূমিকা থেকে গান করা মানেই শিষ্যের ভূমিকা থেকে গান করা। আমাদের মূল রহস্য কি? লালন সাইজি বলছে যিনি মুর্শিদ তিনি রাসুল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়। তাইলে এখানে দেখেন হিসাবটা নিয়ে লাস্টে কোন জায়গায় থাকে, আপনার গানের একটা জবাব আমি দিতেছি আল্লাহর যে দেখবেন এই দেহাটার মধ্যে। সকল গোলমাল মিটে যাবে, সকল গোলমাল মিটে যাবে, শোনো জোরে দেখবে তারে দেখবি বলো কারে, মন্তুই দেখবি বলো কারে, সৃষ্টাই তোমায় করে সৃষ্টি, তোমার হাতে দিল লিষ্টি, মিলাইয়া দেখো পুষ্টি কুঞ্জনায় কি করে, সৃষ্টাই তোমায় করে সৃষ্টি, তোমার হাতে দিল ইষ্টি, মিলাইয়া দেখো কুষ্টি কুঞ্জ নাই কি করে, না জানিয়া না বুঝিয়া সে দোষী বলে তারে, ভোলা মন মন রে, এই যে আল্লাহ যে হারাম কাইছে তোমার মাঝে থাকে, এই যে না জানিয়া এই যে এটা এই অন্তর হইলো তার এই গানের জবাব, না জানিয়া না বুঝিয়া যে দোষী বলবো তারে, সেই পাপিষ্ট পথভ্রষ্ট, সেই পাপিষ্ট রাস্তা ভ্রষ্ট, করিবে সৃষ্টির বাহিরে দেখবি বলো কারে, দেখবি বলো কারে, ইচ্ছা জ্ঞান দুইটি প্লেয়ার অন্যান্যকে করে হায়া, খেলাতে করেছেন তার অতি জুড়ে যারে, ইচ্ছা জ্ঞান দুইটি প্লেয়ার অন্যান্য করে হায়া, খেলাতে করেছেন তার অতি জোরে জারে, চৈতন্য লেফারি হইয়া অফসাইড ফাউল ধরে, ভোলা মন মন রে,
কারে মন্তু দেখবি বলো কারে বাউল কবি রশিদ বলে দেখতে যদি চাও তারে স্নিগ্ধ জলে শুদ্ধ হইয়া লৌগায় আগে স্নান করে বাউল কবি রশিদ বলে দেখতে যদি চাও তারে স্নিগ্ধ জলে শুদ্ধ হইয়া লৌগায় আগে স্নান করে তুমি তর্পণে নেহার করো তর্পণে রূপ নেহার করো দেখবা কুঞ্জন তাতে নরে চরে দেখবি বলো কারে মন্তু দেখবি বলো কারে সাধক গানে বলছে ইচ্ছা জ্ঞান দুইটি প্রিয়ার মানুষের ভিতরে দুইটা জিনিস আমার আল্লাহ দিয়েছেন জন্য মানুষের বিচার হবে ব্যস্ত দুজক এই জন্য মানুষের কি একটা হলো ইচ্ছা শক্তি আর একটা হলো জ্ঞান শক্তি ইচ্ছা শক্তি দিছে আমি আমির ভাইয়ের মাতার মাথে বাড়ি দেহারে মাইরা লামু জ্ঞান শক্তি দিছে এটা মাইরা ফাললে তারে আমার যে কি করে গতি হইব এটা বুঝার জন্য আমি রাস্তা দিয়ে হাইটে যাইতেছি একটা সুন্দর বাড়ি রাস্তার সাথে করছে এক লোক মানে 1 কোটি টাকা দিয়ে একটা বাড়ি করছে আমি কইলাম আল্লাহ এত বড় একটা এত সুন্দর একটা বাড়ি একটা মানুষ তোমার সৃষ্টি একটা বান্দায় করছে আমি ভাঙ্গা ঘরে থাকি হ্যাঁ এই যে লোকটা করলাম এই যে লোকটা করলাম রাস্তা দিয়ে হাইটা যাইতেছি একই রাস্তা দিয়া একটা অন্ধ লুলা মানুষ গৈর ফাইরা রাস্তাতে যাইতেছে আল্লাহরে তো কই না আল্লাহ তুমি আমার এই লুলা মানুষটার মতো বানাই দাও আল্লাহরে তো বলি না যে আল্লাহ তুমি আমার দুনিয়ার সবচেয়ে গরিব বানাও এই যে হইল ইচ্ছা শক্তির ভিতরে এই যে ইচ্ছা শক্তিটা দিছে জ্ঞান শক্তিটা দিছে এটার ভালো মন্দ বিচার করার জন্য আল্লাহ হারাম খায় না কেন খায় না আপনার এই গানটা আমি নিলাম না আল্লাহ হারাম খায় না একটা হইলো হাকিম আর একটা হইলো হুকুম আল্লাহ মানুষের ভিতরে আছে কেমনে আছে আল্লাহ মানুষের ভিতরে কেমনে আছে এটা বুঝতে হবে আল্লাহ সশরীরে মানুষের ভিতরে নাই কোনো ব্যক্তি দেখাইতে পারবে না কুরআন প্রমাণ আল্লাহর জায়গা কোথায় আল্লাহর জায়গা আরশ মহল্লায় আল্লাহ থাকে এটা কুরআন প্রমাণ আবার আরেকটা হাদিস প্রমাণ করছে কুলবিল মুমিনিন আরশে আল্লাহ মুমিন বান্দার কলবে আল্লাহ তাই আল্লাহ সবার কলবে তাহে না কুলবিল মুমিনিন আরশে আল্লাহ মুমিন যে ব্যক্তি মুমিন সেই ব্যক্তির কলবে আল্লাহ থাকে সাধারণ মানুষের কলবে আল্লাহ থাকে না যারা ওলিয়া ওলিয়া তাদের কলবে থাকে যারা মমিন ব্যক্তি এই জন্য বলছে মমিনের গুপ আর মূর্খের বন্দি একই সমান কি জন্যে যে ব্যক্তির কলব জাগ্রত হয়ে গেল সেই ব্যক্তির গুপ নাই যে ব্যক্তির কলব জাগ্রত হয়ে গেল সেই ব্যক্তির গুপ নাই একটা হইলো হুকুম আর একটা হইলো হাকিম হাকিম হুকুম করছে শাপলা সরকারের ফাঁসির রায় ঘোষণা করা হইল আগামী মাসের এত তারিখ ফাঁসি ঘোষণা কইরা কলম দিলেই কে কলমের নিট ভেঙে দিছে এখন হাকিম সাহেব মারা গেছে হাকিম সাহেব মারা গেছে হুকুম কি লড়বে শাপলার ফাঁসি ও হবে থাকবো হাকিম মারা গেছে হুকুম কইরা হাকিম হুকুম করে মারা গেছে লেখকে মারা গেছে শাপলার ফাঁসি কিন্তু হবে হাকিমের আর দরকার নাই ঠিক আল্লাহ যে হুকুম কইরা দিয়া দিছে এই জন্য একটা প্রশ্ন অনেকেরে করি সঠিক জবাব আয় না আজকাল সঠিক জবাব দেয়া যায় কি কাল হাসরের দিন তুমি আমি হইলাম আসামি দুই কান্দের দুই ফেরেশতা হইল সাক্ষী হেরায় লেখতাছে কেরামন কাতিবি দুই ফেরেশতায় লেখতাছে এরপরে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিব হাতে কইব আমারে এটা করাইছে মুখ কইব আমারে এটা বলাইছে চোখ কইব আমারে এটা দেখাইছে এইগুলো হইল সাক্ষী তোমার নামে মামলা করলো কেডা
তুমি যে আসামি আল্লাহ যে হাকিম নবী হইলো উকিল তোমার নামে মামলাটা করছে বাদীটাকে বাদীটা হইলো আল্লাহর হুকুম যেটা আগে করছে এটা কোরআনের মাধ্যমে কোরআন অনুসারে যে ব্যক্তি চলবে না সেই আসামি হইয়া কাল হাসরের দিন উঠবে আচ্ছা আপনি যে হারাম কায়া আল্লাহরে দোষী বানাইতেছেন আপনার কাছে একটা প্রশ্ন আমি রেখে যাই হারাম কায় মানুষ ব্যস্ত তো আমি যদি হারাম কায় আমি ব্যস্ত হই তো এক শ্রেণীর মানুষ আছে তারা হারাম খায়া ব্যস্ত যাইব এক শ্রেণীর মানুষ আছে তারা হারাম যদি খাইতে পারে ব্যস্ত যাবে এটা কারা কি হারামটা খাইবো তারা কোন হারাম কায় ব্যস্ত যাইব হারামটার নাম কি কয় বেডি মানুষ তারার সব মানে এমন একটা অবস্থাই না দর করাইছে যে বেশি কইলে কানবো আমি কান্দার মানুষ হে স্বপ্ন সরকার কয় স্বামীর দুর্বলতা স্ত্রী জানে হয় এটা তো জানবই এটা যে মুগরের ডরে জানবো মুগর যদি হরে তাইলেই জানবো জানন লাগে না জানলে বেজাল আছে গামছা কই আছে তেলের বোতল কই আছে এ সাবান কই আছে পানি তুলে দন লাগবো গোসলের সময় হইছে ভাত রাইন্দা রাখছস নি খাইবার সময় হইছে বাড়িতে আইছি সব জানন লাগে না জানলে মুগর করব ভাগ্য গুণে আল্লাহ খাড়া করাইছে আপনারে মঞ্চ হ্যাঁ না এলে তো কামাসিন বাড়ি ফুলাফন রাহন সোলার তলে করি দেন বেডিগিরি করুন বাড়াই না সামনে হ্যাঁ এক সারায় আমারে দেখ কই উঠে আবার কইবো আপনারা তো বেড়াই নেই সারার নেও তৈল তার বাবার নেও তৈল সারা রে মৌলানা বানাইবো কিন্তু সারার ভিতরে আরবি ফরা ডুহে না হুজুরে দিছে ফিটনা বাড়ি তাইছে বাড়ি তাইলে বাফেও দিছে ফিটনা যে তুই ফরা ভারস না সব ফুলা মানে ফরা ভারে তুই ভারস না ফিটা দেয় না বাবেরা সন্তান রে যে ফরা ভারে না দেখে এখন সারাই কইতাছে তার মারে কো আম্মা আমার বাবার যত নিয়ত আমারে বড় মৌলানা বানাইবো তে আমি আর এই মাদের সাথে পড়তাম না আমার এক মন দান দিলাও চুরি করে আমি যাই গেল ইয়া এক মন দান বেচে আমি দূরে কোথাও গিয়া যেদিন মৌলানা হইতার মামে দিন বাইতে এখন মার মন সন্তানের জন্য এক মন দান দিছে বেটি বেচে গেছে গা কে আর মাদের সাথে ভর্তি হইতো কে একবার ভাই বর্ষের কামে ভর্তি হইছে বর্ষের কাম করছে 10 বছর কইরা গৃহস্থ বেড়াই জিগায় কো বেড়া আপনার বাই কি মা বাপ নাই কয় আছে তো কতাইলে আপনি দেখি আনগে আপনার মা বাপের সাথে একটু দেখা করে আনগে 10 বছর আমার ভাই কাম করছেন আপনি কতাইলে কিছু টিহা দেন বেটা 10,000 টিহা দিছে গেছে বেটা দাড়ি মানে শেভ করতো সেলুনো গেদে হে দাড়ি দিছে আর ইয়া নপরে না এটার মধ্যে দাড়ি দি হরে হরে কইতেছে কো বাবার না নেওতা সিনা আমারে মৌলানা বানাইবো তাইলে আমার দাড়ি ভালতাম না মুষ্টি ভালাই আবারিত গেছে গা দাড়ি দি ভালাইছে না একটা ফান্দবি ভরে বাড়ি যাইতাছে এখন কয় এতদিন ভরে বাড়ি যাইতেছে কিছু তো নেওন লাগবো বাজারতে গিয়া গরু অর্ডারতে গিয়া তেলিগাতি বাজারতে একটা দুধের গাই কিনতে বাসুর সহ বাসুর লয়া যায় গাই বাসুর লয়া যায় বেড়ার দর্শে ফরসাবে বইসা আইলের কানে ফরসাব করতো এই গাই করছে কি সারের কাঁচা ঘাস খায়া এটা সেরতে মরেছে ওহন বেড়া চিন্তা করছে যে আমি গাই কিনলাম এত কষ্ট করে কামাই করে গাইটা সেরতে মরে লো আচ্ছা বাসুরটা লিয়ে যায় কাসলি বাসুর তো মারে তো আয় না বাসুরটা আনে গলাত ফাঁসি লেগে এটাও মরছে বাড়ি তাইছে আইলে ক আরে অমুকের সারা তো বড় মাল নাইছে দাড়ি দিহি না এটার মতে পড়ে লগের বাড়ি রে আর এক সেরি এটা আপনার মতই কিন্তু কালার আমার এটা না সাপলা সরকারের মতই কিন্তু কালার এটা না হ্যাঁ পরে কই যে আমার সেরি পড়ো কোরআনের হাফেজ আপনার সারা মাওলানা তাইলে আপনার সারা মাওলানা আমার সেরি হাফেজ একটা মাওলানা জামাই খুঁজতাছে আমি তাইলে আপনার সারাটা আমার মেয়ের বিয়ে দিয়ে দেব বিয়া শাদির কাম শেষ এখন কইতাছে দেওয়াই আপনার সারা যত মাওলানা আমার সেরি কারিয়া না ভাস তে দুইজন ইসলামিক লোক হ্যাঁ বিয়া দিছি আমরা এই উপলক্ষে একটা ওয়াজ মাহফিল দিলাই ওয়ান ওয়াজ মাহফিলের আয়োজন করছে কয় দেওয়াই কইতাছে কো আমরা বক্তা বাইরে দম দম কে আমরা জামাই তো বড় মাওলানা হেইলে আজ ওয়াজটা করব অন জামাইরে উড়াইছে উড়াইলে জামাই মনে মনে কয় আমি তো শালা কিছু জানি না আমি তো গেছি বর্ষের কামে হ্যাঁ আমি তো লেহাভরা করছি না ওহন কয় যে আমার যত উড়াইছে কিছু তো কোন লাগবে ছোট সময় হিকছি কয় আউযু বিল্লাহি মিনাশ শয়তানির রাজিম এই শ্বশুর বাড়ির মানুষকে দেখছো জামাই সুরটা
ওহন কয় আমি তো আউযুবিল্লাহি মিনাশ শয়তানির রাজিম স্যার আর কিছু জানি না আর একটু সময় কি ভাই খাটাই ওহন মনে হইছে যে গাই যে মরছিন হরে কয় গাই কিনিউন গাস কায়ুন সেরিউন মরিউন ওহন কয় আর কিছু সময় তো কাটানো লাগবে গায়ের কথা কয়ে শেষ করলাম ওহন বাসুরের কথা না কইলে তো আর সময় কাটানো যেত না ওহন বাসুরের কথা মনে হইছে কয় বাসুরুন তানিলুন ফাঁসি লাগরুন মরিউন আমি তো কুরআনের হাফেজ আমি তিরিশ পড়া কুরআনের মাধ্যমে একশো চোদ্দটা সুরাত এই কোন আয়াত আমি যেটা আয়াত কইছি এই আয়াত আমি কুরআন ভাইছি আপনি এই আয়াতের ব্যাখ্যাটা আমার একটু দিন আমি যদি এই আয়াতের ব্যাখ্যা দেই তুমি তো আমার ঘরে থাকতে না স্বামীর দুর্বলতা তার মানে স্ত্রী জানে হ্যাঁ অরিজিনাল যদি গল্প আরম্ভ করি সাপলা সরকার তো ভরে থাকতো না মধ্যে থাকতো না ভরে মঞ্চের মধ্যে